আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে ঘরে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই, যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। আপনার বাসায় অব্যবহৃত জিনিসপত্র থেকে তৈরি করতে পারেন খুব সহজেই একটি আকর্ষণীয় কাগজের ফুলদানি। আর কাগজের ফুলদানি বানানোর উপকরণগুলো হলো চুড়ি, পাটের সুতা, কাগজের বাক্স, গ্লুগান, কাঠি, কাঁচি এবং পেন্সিল ও স্কেল ইত্যাদি। চলুন দর্শক, এবার আমরা দেখে নিব কাগজের ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।